2022 সালে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার ঘটনা বেড়েছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উন্নয়ন শীর্ষক এক প্রতিবেদনে জানিয়েছে, সহিংসতার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন ৮৬ জন সাংবাদিক, অর্থাৎ প্রতি ৪ দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন। ২০২১ সালের তুলনায় যা প্রায় দ্বিগুণের কাছাকাছি। এক বিবৃতিতে ইউনেস্কো জানায়, গত বছর নিহত সাংবাদিকদের বেশিরভাগকেই খবর সংগ্রহের কাজে নিয়োজিত থাকার সময় হত্যা করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ভ্রমণের সময়, কয়েকজনকে পার্কিং লটে কিংবা কোনো উন্মুক্ত জায়গায় হত্যা করা হয়। হত্যা ছাড়াও ২০২২ সালে সাংবাদিকেরা গুম, অপহরণ, নির্বিচারে আটক, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হয়রানি সহ নানা সহিংসতার শিকার হয়েছেন বলে জানায় সংস্থাটি। গেল বছর উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে সবচেয়ে বেশি ১৯ সাংবাদিককে হত্যা করা হয়। এছাড়া ইউক্রেনে ১০ ও হাইতিতে ৯ সাংবাদিক নিহত হন। প্রতিবেদনে বলা হয়, মূলত সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র সংঘাত ও জঙ্গিবাদের উত্থান নিয়ে কাজ করায় সাংবাদিকরা প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও বিক্ষোভ নিয়ে প্রতিবেদন করার কারণেও সাংবাদিকরা হত্যার শিকার হয়েছেন। ইউনেস্কোর অভিযোগ, মানহানি, সাইবার এবং ভুয়া খবর বিরোধী আইন প্রয়োগের মাধ্যমে বাক স্বাধীনতা সীমিত করে সংবাদকর্মীদের কাজ কঠিন করে তোলা হয়েছে। টানা ৩ বছর কমার পর গত বছর সাংবাদিক হত্যা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনেস্কো। প্রতিবেদনের এসব তথ্যকে আশঙ্কাজনক আখ্যা দিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা রুখতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে তৎপরতা বাড়ানো এবং অপরাধীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।